ভোটকুশলে প্রশান্ত কিশোরের সংস্থা আইপেক এর সদস্যদের রাজধানী আগরতলার একটি হোটেলে আটক রেখে জিজ্ঞাসাবাদ চালালো পুলিশ। 105 বছর বয়সী তারাকন্যা দেববর্মা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সোমবার তারাকন্যা দেববর্মার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারাকন্যা দেববর্মার বাড়ি মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত ব্রহ্মছড়া এডিসি ভিলেজের কালুয়ার ঢেপা পাড়ায়। পরিবারের লোকজনদের বক্তব্য, তারাকন্যা দেববর্মার বয়স 120 বছর। মুখ্যমন্ত্রী জানান আগামী 27 এবং 28 জুলাই রাজ্যে করোনা টিকাকরণের স্পেশাল ড্রাইভ, ত্রিপুরাকে করোনা টিকাকরণের 100% পৌঁছে নিয়ে যাওয়ার লক্ষ্যে করোনা টিকাকরণের এই স্পেশাল ড্রাইভ। রবিবার রাতে শান্তিরবাজার মহকুমার সুভাষ কলোনি পঞ্চায়েতের নগদা এলাকার মিঠুন দাসের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নামে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় বেহাল জাতীয় সড়ক সংস্কার করার দাবি পথ চলতি লোকজনদের তরফে। বেহাল রাস্তার কারণে কয়েকদিন পরপরই রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়, দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। কাউন্সিল অব ত্রিপুরা সাহদার তরফে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা চিঠিতে চাকমা জনজাতিদের সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা অগণতান্ত্রিক বলে তীব্র প্রতিবাদ জানাল চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়া সহ চাকমাদের বিভিন্ন সংগঠন। সেই সাথে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে চাকমা সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান চাকমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, সেই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার প্রতিবাদ কর্মসূচি করে রাজ্য কংগ্রেসের ধলাই জেলা শাখা। ধাপে ধাপে রাজ্যের কলেজগুলি খোলার দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল রাজ্য এনএসইউআই শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল নেতাকর্মীরা। রেগার কাজে তপশিলী জাতি তপশিলী উপজাতিদের আলাদাভাবে চিহ্নিতকরণ ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আগরতলায় সোমবার প্রতিবাদ কর্মসূচি পালন করে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটি। কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় ভিতরগুল এলাকার জনৈক্য মকচ্ছদ আলীর বাড়িতে জলের পাম্পের মোটর চুরি করতে এসে বিদ্যুতের ছবলে মৃত্যু এক যুবকের। তার নাম জয়নাল শাহউদ্দিন ওরফে মন্টু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে এসেছে। কমলাসাগর সিপিআইএম অঞ্চল কমিটির পক্ষ থেকে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মধুপুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে, পরে পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানায়। রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চলছে। মাস্ক এনফোর্সমেন্টে এবং করোনা অ্যান্টিজেন টেস্টে এই অভিযানে গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার শহরে চন্দ্রপুর বাজারে অভিযান হয়, সবাই মাস্ক ব্যবহার করছেন কিনা সে বিষয়টি দেখা পাশাপাশি এদিন চন্দ্রপুর বাজারে করোনার অ্যান্টিজেন টেস্ট করা হয়। বিজেপির প্রতাপগড় মণ্ডল কমিটির কার্যকারিণী বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থাকেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। সম্প্রতি জোলাইবাড়িতে এবং সংলগ্ন এলাকার ছাগল চুরি হিড়িক পড়েছে। এবার জনগণ এক চোরকে হাতে নাতে ধরলেন, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিলেন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়, দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন সুতীর্থা। রবিবারের চেয়ে কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 39,361 জন। গত 24 ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে 416 জনের। গোটা দেশের মধ্যে এখনো করোনা চোখ রাঙাচ্ছে কেরল ও মহারাষ্ট্রে। সোমবার কমলপুরের মানিক ভান্ডার বাজারে প্রয়াত নিশিকান্ত চাকমার প্রয়াণ দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করল কমলপুর মণ্ডল কিষাণ মোর্চার নেতৃবৃন্দ। রাজধানীর আড়ালিয়ার জনবহুল এলাকায় বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে একটি ট্রান্সফরমার, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। সোমবার দুপুরে গোকুলনগর খাদ্য গুদাম পরিদর্শনে আসেন সিপাহীজলা জেলা শাসক বিশ্বশ্রী পি। কিছুদিনের মধ্যে শ্রমিকদের বিশ্রামের জায়গা ও শৌচালয়ের কাজ শুরু হবে বলে জানান জেলা শাসক।